হ্যালো বন্ধুরা, আজকে যে ড্রয়িংটি করতে চলেছি সেটি হলো এনিমি নারুটো ড্রয়িং। এনিমি নারুটো ড্রয়িং ইজ ভেরি ইজি। প্রথমে ছবিটি আঁকতে চারকোল পেন্সিলকে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র চারকোল পেন্সিল দিয়েই এনিমি নারুটো ড্রয়িং কমপ্লিট করা হয়েছে। প্রথমে একটি সোজা দাগ দেওয়ার পরে দুটি কান আঁকলাম, তারপরেই ইউ শেপ আঁকার ধরন দিয়ে এই মুখটিকে তৈরি হল। সহজেই চোখটি আঁকার জন্য একটা বাঁকা দাগ, তারপরে গোল দিয়ে চোখ। চোখটি হয়ে যাওয়ার পরে পাশের চোখটি অঙ্কন করতে ঠিক একইভাবেই একটা দাগ দিয়ে ছোট গোল। চোখ আঁকার পরে মুখের মধ্যে যে ছোট ছোট দাগগুলো থাকে সেগুলোকে ছবিকে দেখতে ভালো করার জন্য দিতেই হবে, নাহলে ছবি ভালোভাবে তৈরি হবে না। এবারে ঠিক মাথার চুলগুলো যেভাবে এলোমেলো থাকে এনিমিদের, সেইভাবেই কাটা কাটাভাবে চুলগুলিকে অঙ্কন করতে হবে। খুব সহজেই অঙ্কন করা যায় এগুলোকে। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। খুব সহজেই নারুটো এনিমি ড্রয়িং কমপ্লিট করা সহজ হবে। নারুটো ড্রয়িংয়ে টুপির ভিতর যে লোগোটি আছে সেই লোগোটি অঙ্কন করা খুবই সহজ। দেখো বন্ধুরা, শুধুমাত্র একটি গোল দাগ দিয়ে একটা ত্রিকোণ দিলেই হয়ে গেল লোগো। ছবিটিকে ভালো দেখানোর জন্য শেড দেওয়া হচ্ছে, কোথাও ডিপ কোথাও হালকা, এইভাবেই শেডটিকে তৈরি করতে হবে, তবে দেখতে আরো ভালো হবে। পুরোপুরি শেড আমি ইউজ করিনি, অল্প শেড দিয়ে ছবিটিকে তুলে ধরেছি, কারণ পুরো শেড করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য অল্প শেডেই ছবিটিকে অঙ্কন করেছি। ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতেও যেন ভুলো না। এই অ্যানিমি ড্রয়িংটি তোমরা সহজেই তোমাদের খাতাতে অঙ্কন করতে পারো। দেখে দেখে তোমরা তোমাদের খাতাতে অঙ্কন করো, দেখো ভালো লাগবে। ড্রয়িংটি প্রায় শেষের দিকে, কিছু কিছু জায়গায় শেড বাকি, সেগুলোকে ঠিক করে দেওয়ার পরই ছবি আঁকাটি শেষ হবে। সবাই ভালো থাকবে।